আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রতিকূল পরিবেশে খাদ্য অনুসন্ধান, আত্মরক্ষা, বংশবিস্তার, এই তিন ধরনের শারীরবৃত্তীয় প্রয়োজনে মানুষ ও অন্যান্য প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যায়। যে পদ্ধতিতে প্রাণী নিজ চেষ্টা সাময়িকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে ওই প্রাণীর চলন বলে। আর যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে, নির্দিষ্ট আকৃতি দেয় এবং বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং চলনে সাহায্য করে তাকে কঙ্কালতন্ত্র বলে। এই যে নবম অধ্যায় দৃঢ়তা প্রদান চলন, এই অধ্যায়ে আমরা কঙ্কালতন্ত্রের গঠন, কাজ এবং এর রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানব। এখন আমরা মানব কঙ্কালের সাধারণ পরিচিতি দেখব। আমরা জানি একটি ঘর তৈরি করতে হলে যেমন প্রথমে এর একটা কাঠামো বানাতে হয়, আমাদের দেহের কাঠামো হলো তেমনি কঙ্কাল। লম্বা, ছোট, চ্যাপ্টা এবং অসমান মোট 206টি অস্থি দিয়ে পূর্ণ বয়স্ক মানুষের কঙ্কাল গঠিত হয়। শিশুকালে এই কঙ্কালের সংখ্যা আরও বেশি থাকে, সেটা হচ্ছে 270টি। এই 270টি কঙ্কাল ক্রমান্বয়ে একীভূত হয়ে 206টি কঙ্কালে পরিণত হয়। এটি মানব দেহকে নির্দিষ্ট আকার দেয়। আমাদের শরীরে যে হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র, মস্তিষ্ক এরকম দেহের কোমল অংশগুলোকে অস্থি দিয়ে তৈরি আবরণ সুরক্ষিত রাখে। অস্থি দিয়ে তৈরি শক্ত কাঠামো ছাড়া যেমন দেহের স্থিতিশীল আকার সম্ভব নয়, মানব দেহের সব অস্থি এবং এর সাথে সম্পৃক্ত অন্যান্য অংশ মিলে কঙ্কাল তৈরি হয়। অস্থি এবং তরুণাস্থি দুটোই কঙ্কালের অংশ। অস্থি সন্ধি অস্থিতন্ত্রের অংশগুলোকে সংযুক্ত করে এবং অস্থির চলনে সাহায্য করে। অস্থিগুলো ঐচ্ছিক মাংসপেশি দিয়ে, শিক্ষার্থীরা ঐচ্ছিক মাংসপেশি তোমরা জানো যে মাংসপেশিগুলো নড়াচড়া করতে পারে সেগুলোকে আমরা ঐচ্ছিক মাংসপেশি বলি। এবং এই মাংসপেশিগুলোর সাথে অস্থিগুলো পরস্পর সংলগ্ন থাকায় ইচ্ছে মতো অঙ্গ সঞ্চালন এবং চলাফেরা আমরা করতে পারি। অর্থাৎ অস্থি এবং তরুণাস্থি, পেশি, পেশিবন্ধনী এবং অস্থিবন্ধনী নিয়ে কঙ্কালতন্ত্র গঠিত। মানবদেহের কঙ্কালতন্ত্রকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বহিঃকঙ্কাল আরেকটা হচ্ছে অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কাল কি? বহিঃকঙ্কাল হচ্ছে আমাদের দেহের বাইরের অংশ, যেমন নখ, চুল কিংবা লোমের অন্তর্ভুক্ত। আর অন্তঃকঙ্কাল, কঙ্কাল বলতে আমরা আসলে শরীরের ভিতরকার অন্তঃকঙ্কালই বুঝি। কঙ্কালের এই অংশগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না, অস্থি এবং তরুণাস্থি দিয়েই এই কঙ্কালতন্ত্র গঠিত। শিক্ষার্থীরা, এখন আমরা মানব কঙ্কালতন্ত্রের সাথে পরিচিত হব। দেখো এখানে আমাদের রয়েছে, প্রথমে রয়েছে করোটি। এই করোটি আবার তিনটা অংশে রয়েছে, করোটিকা, ম্যাক্সিলা, ম্যান্ডিবল। এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সামনে বক্ষপিঞ্জরের অংশটা। এর মাঝখানে রয়েছে আমাদের স্টারনাম এবং এই যে দেখতে পাচ্ছ বাঁকা বাঁকা এগুলি হচ্ছে পরশুকা। আর এই নিচে যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পিছনের মানে মেরুদণ্ডের ঘাট থেকে একদম কোমরের নিচ পর্যন্ত বিস্তৃত। এবং এখানে দেখো এখানে কি রয়েছে, এটা হচ্ছে আমাদের কশেরুকা, এটাকে আমরা বলি পিউবিস, এটা হচ্ছে স্যাক্রাম, এটা হচ্ছে কক্সিক্স এবং সবচেয়ে নিচে রয়েছে ইলিয়াম। এবার আমরা হাতের অংশটা দেখব। দেখো হাতের আমরা উপরের যে অংশটা সেটাকে আমরা বলবো হিউমেরাস, এবং নিচের যে অংশটা সেটা আবার দেখো এখানে দুইটি ভাগে বিভক্ত। এটা হচ্ছে আয় পাশের অংশটা হচ্ছে আলনা আর এটা হচ্ছে রেডিয়াস। এবং হাতের এখানে রয়েছে আমাদের কার্পাল, এটাকে বলবো আমরা মেটাকার্পাল, আর এই যে অংশগুলো রয়েছে এটাকে আমরা বলবো ফেলাঞ্জিস। এবার দেখো পায়ের অংশ, পায়ের এই অংশটাকে আমরা বলবো ফিমার, এবং নিচে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে এখানে আবার এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে উপরে যেটা গোলাকার একটা অংশ দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে প্যাটেলা। এবং এখানেও দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে টিবিয়া আর একটা হচ্ছে ফিবুলা। এবং নিচে একটা রয়েছে টার্সাল, তারপরে রয়েছে এটা হচ্ছে মেটাটার্সাল আর এটা হচ্ছে ফ্যালাঞ্জেস। এই অস্থিগুলোর সমন্বয়ে মানব কঙ্কালতন্ত্র গঠিত। শিক্ষার্থীরা, আরেকটা তথ্য তোমাদের বলছি, মানব দেহের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা দেখব
দৃঢ়তা প্রদান এবং চলনে কঙ্কালের কী ভূমিকা রয়েছে। কঙ্কালের সাহায্যে সাধারণত নিম্নলিখিত কাজগুলো সম্পন্ন হয়, সেগুলো হচ্ছে দেহ কাঠামো গঠন, রক্ষণাবেক্ষণ ও ভার বহন, নড়াচড়া ও চলাচল, লোহিত রক্তকণিকা উৎপাদন, খনিজ লবণ সঞ্চয়। এবার দেখি আমরা দেহ কাঠামো গঠনে কী কাজ করে। কঙ্কাল মানব দেহকে একটি নির্দিষ্ট আকার ও কাঠামো দান করে। এটি নিচের অঙ্গগুলোর সাথে উপরের অঙ্গগুলোর সংযুক্তি সাধন করে। রক্ষণাবেক্ষণ ও ভার বহন, মস্তিষ্ক করোটির মধ্যে, মেরুরজ্জু, মেরুদণ্ডের ভিতরে এবং হৃৎপিণ্ড, ফুসফুস, বক্ষ গহ্বরে নিরাপদ আশ্রয়ে থাকে। পেশিগুলো কঙ্কালের সাথে আটকে থাকে বলে এবং এটি দেহের ভার বহনে সহায়তা করে। নড়াচড়া ও চলাচলে কীভাবে সাহায্য করে। হাত, পা, স্কন্ধচক্র, শ্রোণিচক্র নড়াচড়ায় সাহায্য করে। একাজে পেশিতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্থির সাথে পেশি আটকানোর ফলে অস্থি নড়ানো সম্ভব হয় এবং আমরা চলাচল করতে পারি। আমরা জানি লোহিত কণিকা রক্ত উৎপাদন সাধারণত অস্থি মজ্জা থেকে হয়ে থাকে এবং সেখানে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এছাড়া খনিজ লবণ সঞ্চয়, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি খনিজ লবণ অস্থি সঞ্চয় করে রাখে এবং এতে অস্থি শক্ত এবং মজবুত থাকে। শিক্ষার্থীরা, তাহলে আজকে এ পর্যন্তই। তাহলে তোমরা সবাই ভালো থেকো, ঠিকমতো পড়াশোনা করো, রোজা রেখো, নামাজ পড়ো এবং বাবা মার কথা অবশ্যই মেনে চলবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।